আমি দিল্লিতে যখন ছিলাম তখনও তো বাংলার জন্য স্পেশাল জিনিস করেছি। তুমি দেখো এক্সপ্রেস মেট্রো আমি নিজে গিয়ে হেঁটে প্রধানমন্ত্রীজির কাছে গেছিলাম যে আমাকে 4-5 বছর বন্ধ আছে, আমাকে দায়িত্ব দিন, আমি ওটা নিজে করবো। এবং তারপরে সুরেশ প্রভুর সঙ্গে গাড়িতে করে ঘুরেছি ওনাকে কনভিন্স করার জন্য। তখন আরবান ডেভেলপমেন্টে ভেঙ্কাইয়া নাইডু ছিলেন, খুব সিনিয়র, বকাবকিও করতেন, ওনাকে কনভিন্স করেছি। তখন সবে নতুন এসেছি, কেউ ভরসা করার জন্য রাজি ছিলেন না। কিন্তু এক্সপ্রেস মেট্রোতে তোমরা দেখেছো আমি গঙ্গা ক্রস করেও হেঁটে গেছি, আমার ইন্টারেস্ট ছিল। টিবিএম মেশিন, টানেল বোরিং মেশিন সামনে চলেছে, তার 1 ফুটের মধ্যে গেছি, সব ভিডিও আছে, পোস্ট করা আছে ফেসবুকে। তো কাজ তো আমি করেছি, কাজেই আসলে প্রথমবার হয়তো গায়ক হিসেবে ভোট দিয়েছে মানুষ, সেকেন্ড টাইম তো দেয়নি, সেকেন্ড টাইম তো আমার কাজ দেখেছে। কাজেই বাংলার প্রতি আমার বায়াস ছিল, আসানসোলের প্রতি প্রচণ্ড বায়াস থাকবে, এবং সেই লক্ষ্যে আমাকে দিদি এবং অভিষেক সম্পূর্ণভাবে হেল্প করবেন এটা বলেছেন, আমি উজ্জীবিত। দেখিয়ে মেরে খেয়াল সে মেরে ইমোশনস ক্যা হ্যায়, মেরে মন মে ক্যা চল রা হ্যায়। মে হিপোক্রেসি নেই করতা হুঁ, মে সাফ সাফ ইয়ে সারি বাতে মানে লিখা থা, মন সে লিখা থা, ব্ল্যাক এন্ড হোয়াইট মে লিখা থা, আপকো সারি বাতে মালুম হ্যায়। মেরে খেয়াল সে আজ উসে দোহরানে কি কোই জরুরত নেই হ্যায়। तृणमूल कांग्रेस मुझे क्या देने वाली है ये कहना ममता दीदी का प्रेरोगेटिव है, मैं उस डिसिप्लिन को मेंटेन करना चाहता हूँ। एक सवाल जो आप करेंगे मैं आपको पहले ही बता देता हूँ, डिसिप्लिन की बात जब आई, मैं डेफिनेटली आसनसोल का जो सीट है, जो आसनसोल में मैं MP हूँ, मैं जैसे यहाँ से बुधवार को दिल्ली पहुँचूंगा, अगर माननीय स्पीकर साहब मुझे बुधवार को समय देंगे तो उसी दिन मैं उस पद से मैं इस्तीफा दूंगा। बस ये डिसिप्लिन की बात है तो इतना मैंने कह दिया। सामने 1-2 क्वेश्चन, नो कमेंट, नो सप्लीमेंट्रीज, सामने है। না বলিনি, তা বলিনি, আমি বলেছি যে ইমোশন থেকে ডিসিশন নেওয়া হলে ডিসিশনটা ইমোশনাল হয় না। আ কুইক ডিসিশন মে নট বি অ্যান ইম্পালসিভ ডিসিশন, আ কুইক ডিসিশন সামটাইমস ইজ এ ভেরি গুড ডিসিশন, বিকজ ইফ ইউ পন্ডার্ড সামটাইমস ইউ ডিসাইড নট টু ডিসাইড, দ্যাট ইজ অলসো আ ডিসিশন। তো আমি কখনই বলিনি আমি আবেগ প্রবণ। দেখো ভাই, এটা তো অস্বীকার করে কোনো উপায় নেই যে থ্যাংকস টু ডেরেক, থ্যাংকস টু দিদি অভিষেক, যে আমি এক তৃণমূল ভবনে আমি মানে ওপর থেকে সিঁড়ি দিয়ে নেমেছি। তো আমি কালকেই ডেরেক উইল সে দ্যাট, আমি কালকে এটা এক্স্যাক্টলি বলেছি যে আগামী 1-2 মাসে এরকম একটা প্রোগ্রাম রাখাও, যেটা অভিষেকও কমপ্লিটলি অ্যাগ্রি করেছে, ও সেরকম প্ল্যান করছে। আমার উচিত এবং আমি সেটা করবো, যে যেরকম আমি আসানসোলে তোমরা দেখেছো যে আমি রাস্তায় বসে সিঙ্গারাও খেয়েছি, ক্রিকেট ফুটবলও খেলেছি, আমার মনে হয় যে মানুষের সঙ্গে, পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে, যে নতুন করে গ্রাসরুট লেভেলে যে তুমি কর্মীদের কথা স্পেসিফিকলি বললে, সেটাও আমাকে জানতে হবে। বিভিন্ন বিভিন্ন জেলাতে কারা জেলা সভাপতি আছেন, দলের স্ট্রাকচার কী, সেই জন্য আমি বারবার সৌগতটাকে বলছি যে আমাকে ওগুলো নিয়ে হেল্প করতে। তো আই হ্যাভ টু লার্ন অ্যাবাউট ইট, আই হ্যাভ টু স্টাডি অ্যাবাউট ইট, অ্যান্ড আই উইল ডু দ্যাট ইন দ্য নেক্সট ফিউ মান্থস। হ্যাঁ বলুন। অনেক সময় খুব ডান দিক থেকে বললে না শুনতে পাই না, হিয়ারিং প্রবলেম। হ্যাঁ আমি, তুমি প্রশ্নটা আর রিপিট করো না, তুমি যে প্রশ্নটা করলে তার আমি কোনো উত্তর দেবো না। তুমি প্রশ্ন করে খুশি, আমি জবাব না দিয়ে খুশি, বোথ হ্যাপি, আই থিঙ্ক দ্যাটস হোয়াট ইট ইজ। না না, জাস্ট 1 মিনিট না, উই আর টেকিং এভরিবডি আ চান্স, সবাইকে তো চান্স দিচ্ছি, সবাই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবে। পার্লামেন্টে সবচেয়ে শক্ত সাপ্লিমেন্টারি প্রশ্নগুলো স্বগতটাই করতো, ছাড়তো না, একজন একটা করে বলো, তারপর বলছি। ফার্স্ট ফার্স্ট রো, তারপর আরে 1 মিনিট, আমি তো হিস্ট্রি ক্রিয়েট করিনি ভাই, আমি 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 দেখো যে যেরকম বলবে, কিছু পর্যটক কিছু কিছু পর্যটক দেশ ঘুরতে যায় আর ক্যামেরার এই যে হোলটা আছে না, ক্যামেরার ওইটা দিয়ে পুরো দেশটাকে ছবি তোলার চেষ্টা করে, বাড়িতে ফিরে এসে দেখে যে ক্যামেরাটা একটা ছবিও ওঠেনি। আমি যখন যে দেশে যাই না, আমি ক্যামেরায় ছবি তুলি না, আমি মন দিয়ে দেখি, চোখ খুলে মন দিয়ে দেখি, সেখানেই মনের আয়নাতেই ছবিগুলো রাখি। কাজে কে আমাকে পর্যটকের অনেক অনেক রকমের বিভাজন হতে পারে, তো আমি তোমাকে পরিষ্কার একটা এক্সাম্পল দিলাম, এবারে তুমি তোমার মতো করে ওটাকে রিসিভার করো। হ্যাঁ দীপঙ্কর দা, দীপঙ্কর দা,
দীপঙ্কর নন্দী আজকাল দীপঙ্কর দেখুন, প্রথমেই বলি যে আমি যখন একটা দলে কালকে জয়েন করেছি না, তখন আমার আগামী দিনের পদ্ধতি বা আগামী দিনের কার্যক্রম বা আগামী দিনে আমি কী করতে চলেছি আমি আপনাদের পরিষ্কার করে বলেছি যে দে ওয়াজ এ ভেরি চ্যালেঞ্জিং ফ্যান্টাস্টিক অপরচুনিটি উইট কেম টু মি। সেটা নিয়ে অনেক রকমের স্পেকুলেশন হচ্ছে, সেটাও আমি জানি।